ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর, সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 13 ডিসেম্বর 1889 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। 13 ডিসেম্বর বৃহস্পতিবার ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে রাজধানী আগরতলা পালিত হয় নানান কর্মসূচি। এদিন রাজধানী আগরতলায় শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে পালিত হয় এই দিবসটি। আমরা ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম বসুর শততম শহীদ দিবস উপলক্ষে আমরা আগরতলার বিশিষ্টজনদের নিয়ে ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি তৈরি করেছিলাম। তার উদ্যোগে কলকাতা হাইকোর্টের সামনে এই মূর্তিটা ছিল, তার রিপ্লিকা আগরতলায় বসানোর আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কয়েক বছরের চেষ্টায় এই মূর্তি প্রতিষ্ঠা করা সফলতা পেয়েছি। সরকার আমাদের জায়গা দিয়েছে এই জায়গাটা, এবং এই কমিটির উদ্যোগে 2010 সালে আমরা এখানে মূর্তি স্থাপন করেছি। প্রতি বছর ক্ষুদিরাম বসু শহীদ দিবস 11ই আগস্ট এবং 13 ডিসেম্বর জন্মদিনটা আমরা পালন করি। আজকে 127তম জন্মদিন আমরা ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এখানে এই মহান সন্তানের, ভারত সন্তানের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনুবাজার দীর্ঘদিন ধরেই চলে আসছে তীর নামক জুয়ার রমরমা ব্যবসা। আর এই জুয়ার ফাঁদে পা দিয়ে সর্বশান্ত এলাকার বহু জনগণ, তীর জুয়ার লাগাম টানতে মাঠে নামে পুলিশ। অবশেষে গোপন সূত্রের পাওয়া খবরে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এক অভিযানে 6 জন তীর জুয়ার এজেন্ট সহ নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। পুলিশের এই সাফল্যে এলাকায় বইছে খুশির বাতাবরণ। আজকে বিকাল প্রায় 3:30 দিকে সিক্রেট ইনফরমেশন মূলে এডিউ সাহেবের সঙ্গে আমরা একলগে আমরা মনপাথর বাজারে রেড করি। রেডের তখন কয়েকটা রেড করানোর পর আমরা ছয়জনে অ্যারেস্ট করছি, আর তার কাছ থেকে 11,575 টাকা আর গেমবলিং মানে তীরের কাগজপত্র ওই আর খাতা বই দেয় সিজ করছে। হরিচন্দ্র দেবনাথ, সুবল দেবনাথ, এলাইজ বাবুল, শিব দেবনাথ, এলাইজ বাপ্পি, টিঙ্কু দত্ত, সজল দাস আর জমর আলী, এই ছয়জন। আচ্ছা, আগামী দিনে কি ধরনের মানে জারি থাকবে? আগামী দিনে এই ধরনের জারি থাকবে। এখন কি হয়েছে? এখন পুলিশ আনছে? পুলিশ আনছে আর কি। তীর খেলতে আইছ? আমি তীর খেলতে আইছিলাম, কান্তে ধরে লেগে বসে। আর খেলবা নি? আর খেলতাম না। সিরিয়াস করো, জানো না এটা আইনত অপরাধ। অভিনব ভোট প্রচারে নামলো কারতকৃত এক ক্রিয়েটিভ স্টুডিও। উন্নয়নের সপক্ষে রাজ্যের গতিতে আরো ত্বরান্বিত করতে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন, এই স্লোগানকে সামনে রেখে আগরতলা নিগম এলাকায় ভোটারদের কাছে ভোট আবেদন রাখে কারতকৃত এ ক্রিয়েটিভ স্টুডিও। আপনারা সবাই জানেন সামনেই পুর নির্বাচন,
তারা যখন আমার সঙ্গে কথা বলতে গেছে, মূলত দায়িত্বটা নিয়েছে কারো ক্রিয়েটিভ আর্ট যে গ্রুপ, তারা যে রাজ্যের উন্নয়ন, শান্তি, সুস্থিতি, তার প্রশ্নে নাগরিকদের যে চিন্তা ভাবনা, তারা যার ভোট সেদিন উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে ভোট দেন। এটা নতুন ধরনের চিন্তা যে তারা কাউকে ভোট দিতে বলেনি, কিন্তু ভোটারকে বলছে যে আপনি ভোটে আসুন এবং উন্নয়ন এবং শান্তি তাকে রক্ষা করে, যাতে আমাদের রাজ্যের উন্নতি অগ্রগতি তাকে এগিয়ে নিয়ে যায়, তার জন্য তারা এই অ্যাপিল নিয়ে মানুষের কাছে যাচ্ছে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. Heart or cerebral attack e derite chikitsa pran ghati. Mone rakhben, antorjatik mapkathite chikitsar golden hour prothom 2 ghonta. Tai deri na kore chole ashun khorer pashe ILS hospital e. 24 ghontay thakchen bisheshongko chikitsoker dol. Ache ottadhunik ventilator o 24 ti ICU bed. ILS hospital. সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমি, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিফসেভ। খেয়ে নে, ভয় নেই, লিফসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিফসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুনা মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পার। You are watching Focus Tripura,
and news and entertainment channel. ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 13 ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এই দিবসটি। রাজ্যে পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস। তবে দিবসটি পালনে ছিল একটি ব্যতিক্রমী। প্রতিবন্ধীদের বিভিন্ন অধিকার নিয়ে আগরতলা গণধর্ণায় বসে প্রতিবন্ধী অধিকার মঞ্চ। প্রতিবন্ধী অধিকার মঞ্চের কর্মকর্তা জানান, 1995 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য একটি আইন তৈরি করে। কর্মকর্তার অভিযোগ, এই আইন ছিল প্রতিবন্ধীদের জন্য অসুরক্ষিত, তাই তাদের সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার এই গণধর্ণা। এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে সারা ভারতবর্ষব্যাপী যে পার্লামেন্ট অভিযান হচ্ছে, তারই সমর্থনে আজকে আমরা এই জায়গার মধ্যে গণধর্ণা সংগঠিত করছি ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের পক্ষ থেকে। আমরা সমস্ত প্রতিবন্ধী অধিকার প্রতিবন্ধী যে সংগঠন সেগুলিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং দলমত নির্বিশেষে আমাদের সঙ্গে থেকে তারা যাতে ঐক্যবদ্ধভাবে তাদের মর্যাদা এবং অধিকার রক্ষার জন্যে তারা যাতে লড়াই সংগ্রামে সামিল হয়, এই আবেদন আমরা তাদের কাছে রেখেছি এবং আমাদের আবেদনে সাড়া দিয়ে সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের সভ্যসভ্যরত আসছে বিভিন্ন যারা প্রতিবন্ধী সংগঠনের আছে তারাও। আজকে হচ্ছে মূলত হচ্ছে এখানে এখানে ইয়ে রাখবেন আমাদের আজকের এই গণধর্ণার 3 ঘন্টার গণধর্ণা 12টা থেকে 3টা পর্যন্ত তার উদ্বোধন করবেন আমাদের মাননীয় পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা এবং এখানে বক্তব্য রাখবেন। তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে প্রতিনিয়তই চলছে নির্বাচনী প্রচার সভা। পৌর পরিষদের 5 নং এবং 3 নং ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত হয় এক নির্বাচনী সভা। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দরা বলেন, বামফ্রন্টের বিকল্প আরও উন্নততর বামফ্রন্ট, উন্নততর মহকুমা শহর তৈরি করতে আসন্ন পৌর নির্বাচনে পৌর পরিষদের 15টি ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা। বামফ্রন্টের বিকল্প বিজেপি হতে পারে না, ত্রিপুরা রাজ্যের কোন বিরোধী রাজনৈতিক দল বামফ্রন্টের বিকল্প হতে পারে না। বামফ্রন্টের বিকল্প আরো উন্নততর বামফ্রন্ট, আরো ভালো বামফ্রন্ট, আরো শ্রেষ্ঠ বামফ্রন্ট। মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক তার জীবনের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা দেখছি এই রাজ্যের মানুষ বারে বারে একটার পর একটা নির্বাচনে, কখনো বিধানসভা, কখনো লোকসভা, কখনো এডিসি নির্বাচন, কখনো ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, কখনো ভিলেজ কমিটি নির্বাচন, কখনো বা পুর পরিষদের নির্বাচন, পাহাড় থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, একটার পর একটা নির্বাচনে আমরা লক্ষ্য করছি এই রাজ্যের মানুষ তার অভিজ্ঞতা নিজেকে বারে বারে বামফ্রন্টের প্রতি, লাল ঝান্ডার প্রতি তাদের বিশ্বাস রাখছে। সাতটা বামফ্রন্টের সরকার দেখছি, ঠিক তেমনি আমরা ত্রিপুরা রাজ্যের মাটিতে দেখেছি 35 বছরের কংগ্রেসের জমানা। আর সেই জমানা দেখার নিয়ে আমরা বলতে পারি, কংগ্রেসের জমানায় একটাই শব্দ ছিল গোটা রাজ্যে, নেই নেই, এই একটাই শব্দ ছিল। বিদ্যুতের প্রশ্নে নেই, রাস্তাঘাট নেই, উচ্চশিক্ষার পক্ষে না তেমন কোনো সুযোগ ছিল না, পানীয় জল নেই, প্রতিটি ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিপুরা রাজ্যের মাটিতে সেই কংগ্রেস জমানায় উন্নয়ন বলতে কোন শব্দ ছিল না। কংগ্রেসের জমানায় উন্নয়ন মানে ছিল রাজধানী শহর কেন্দ্রিক ওই আগরতলা শহর কেন্দ্রিক, আগরতলার বাইরে গোটা রাজ্যে তেমন কোন উন্নয়নের জাল সেদিন বিস্তৃত হয়নি। আমরা দেখেছিলাম এই রাজ্যের মানুষ প্রথম যখন বিশ্বাস রেখেছিলেন বামফ্রন্টের প্রতি, 1978 সাল জানুয়ারি মাসের 5 তারিখে দেখেছেন যে বিগত দিনে এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে এই পরিবেশ ছিল না, অর্থাৎ ভোটাররা নির্বাচক মন্ডলী নিজেদের ভোট তারা নিজেরা দিতে পারেননি। বিশেষ করে আমাদের এই তেলিয়ামুড়া এলাকার মধ্যে নির্বাচক মন্ডলী যারা, বিশেষ করে আমাদের অভিভাবকরা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, আমি বলবো আপনাদের অভিজ্ঞতাটাকে নিশ্চিতভাবে আপনারা মিলিয়ে নেবেন আপনার পবিত্র ভোটাধিকার প্রয়োগের পূর্বে। আজকে যে পরিবেশ আমাদের রাজ্যের মধ্যে বিরাজ করছে সেই দিন সেই পরিবেশ ছিল না, অর্থাৎ নিজের ভোটটা পর্যন্ত আপনারা সেদিন দিতে পারেননি। এই তেলিয়ামুড়ার মধ্যে এমন ভোট কেন্দ্রে যখন ভোটাররা যেতেন, তারা ভোট কেন্দ্রে যাবার পূর্বে আমরা দেখতাম কংগ্রেসের প্রতিপক্ষ মস্তান বাহিনী তারা বলবার চেষ্টা করতেন, আপনাকে ভোট কেন্দ্রে কষ্ট করে যেতে হবে না, আপনার ভোট হয়ে গেছে। তার মানে তখন একটা প্রতিযোগিতা ছিল,
এক একজন ব্যক্তি পঞ্চাশটা ষাটটা একশোটা করে ভোট দিয়ে দিতেন, অর্থাৎ এই রাজ্যের নির্বাচক মন্ডলী তারা তাদের সেই দিন পবিত্র ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম দু ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। চব্বিশ ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও চব্বিশটি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়া সুরক্ষা কবচ আছে লিফসেভ। খেয়ে নে, ভয় নেই, লিফসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিফসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি, এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রক্তদান জীবনদান, রক্তদানের মাধ্যমে মহর্ষ রোগীকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে আনা যায়। আর এই রক্তদানের মতো সামাজিক কাজে এবার এগিয়ে এলো রাজ্যের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি ফায়ার সার্ভিস লোকাল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলায় আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে অগ্নি নির্বাপক দপ্তরের নিযুক্ত কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করে। এদিন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের পাশাপাশি মহিলারাও স্বেচ্ছায় রক্তদান করে। সেই দেশের একটি অঙ্গরাজ্যের নাগরিক হিসাবে আমরা এই বিষয়গুলিকেও উপেক্ষা করতে পারি না। আমরা এই দেশটা কিভাবে চলবে, আমাদের আগামী প্রজন্ম কিভাবে বেঁচে থাকবেন এই দেশের মধ্যে, সে সম্পর্কেও আমাদেরকে ভাবায়।
স্বাভাবিকভাবেই এই সমস্ত প্রশ্নগুলি আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে এবং এরকম একটা সময়ে ত্রিপুরা রাজ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যকে অশান্ত করবার জন্য বিভিন্ন বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন এবং জাতীয় এবং আন্তর্জাতিক চক্র রাজ্যের ভিতরে কিছু প্রতিক্রিয়াশীল শক্তি তাদেরকে নিয়ে ত্রিপুরাকেও বারবার অশান্ত করবার চেষ্টা করেছে কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ সচেতন জনগণ এরাজ্যের সরকার সকলে মিলে এই প্রচেষ্টাকে বারবারই ব্যর্থ করে দিয়েছে এবং আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনেও নিশ্চয়ই এরাজ্যের মানুষ তাদের সুস্পষ্ট রায় তাদের গণতান্ত্রিক অধিকার শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের পক্ষেই সেখানে ব্যক্ত করবেন বলেই আমাদের বিশ্বাস আমি আর কথা না বাড়ি পরিত্যক্ত স্কুলের পাকা ওয়াল ভেঙে মৃত্যু হয় 14 বছরের এক ছাত্রের ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় চুড়াইবাড়ির থানাধীন অশ্বেন হার্ট পাবলিক বিদ্যালয়ের হোস্টেলে এই ঘটনায় বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে वो फिर मात्र फोन के फोन तब लोग उठे फोन भी किया नहीं मेरे को फिर मैंने फोन किया इसे इसे हुआ एक्सीडेंट हुआ हॉस्पिटल में फोन ला दिया तो मेरी ड्यूटी से जाकर सैंपल था इस पूरा था सर में मेरा बच्चा से हुआ सर में इधर ही जब लेकर इधर आ गया उधर आगे नोट हुआ मर गया पहले से मालूम लगी मेरे को पता ही नहीं है आपको क्या लगता है स्कूल करते हुए कोई इस बिल्डिंग को पहले गिराता था तो आपका बड़ा ऐसे मर नहीं सकता इस बारे में आपको क्या कहना है এখানে খেলতেছি আর হ্যাঁ এদিকে আসি তার বন্ধু দিয়া তারপরে আমরা কই চল ভাত খাইতে যাইমু আর তারপরে হে আয়া লাড মারো নাকি তা জানি নাই তা আর তারপরে এদিকে আয়া যারিয়া আবার আয় এদিকে আর যাইতো কই তারপরে তার তার উপরে মধ্যে বিল্ডিংটা পড়ছে বিল্ডিংটা কি স্কুলের নাকি স্কুলের বিল্ডিং নি এটা হ্যাঁ স্যার তো এটা মানে স্কুল প্রতি মন ভাঙাইছে না না স্যার কারণ আমি অন দ্য স্পট ছিলাম না আচ্ছা এই বিল্ডিং কি মানে পরিত্যক্ত অবস্থায় ছিল পরীক্ষা চলতেছে তো এখন পরীক্ষার সময় গার্জিয়ান টার্জিয়ান আইব বা স্টুডেন্টরাও তারপরে কয়েকদিন পরে স্কুল বন্ধ হয়ে যাবো টোটাল স্কুল কম্পাউন্ডটা খালি থাকবো তখন আমরা আরামসে মাটিটা কাটতে আমরা এদিকে ফেলাইতে পারি আপনার এখানে কি ত্রিপুরা আসামের বুধবার বিকেল 3টায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গ কলা কেন্দ্রের টাউন হলের সম্মুখে তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের সমর্থনে আয়োজিত হয় এক প্রকাশ্য জনসভা জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া দলের কুয়াই জেলা কমিটির সম্পাদক সমীর দেব সরকার সহ অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দগণ আয়োজিত প্রকাশ্য জনসভায় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমি শুধু এটাই বলতে চাও
যে অতীতের অভিজ্ঞতা নিয়ে আপনারা মোর্চা দেবেন, কারণ কংগ্রেস উন্নয়ন চায় না। কংগ্রেস বরাবরই ধ্বংসতা, কংগ্রেস বরাবর উন্নয়ন বিরুদ্ধে কাজ করে। তারা কথা দেয় কোথাও রাখে না। একমাত্র বামফ্রন্ট আছে যে উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করবার জন্য কাজ করছে। কিছুদিনের মধ্যে এইটা এলইডি লাইটের সম্পূর্ণ কাভার করা একটা জাতীয় স্তরের প্রথম শহর হিসেবে ঘোষিত হতে চলছে। এই যে উন্নয়ন, এই উন্নয়ন বামফ্রন্ট সরকারের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এবং জনজীবনের চাহিদা প্রতিদিন বাড়ছে। প্রথম বামফ্রন্ট সরকার যখন আসে তখন মানুষের কাছে ক্ষুধার সমস্যাটা ছিল প্রধান, শুধু সে ভিক্ষার বদলে কাজ করে খেতে চেয়েছে এবং নির্বাচিত পঞ্চায়েতের মাধ্যমে ফুড ফরওয়ার্কের কর্মর থেকে মানুষ গ্রামে গেলে খুঁজ করে দেখত গ্রামে কয়টা বাড়িতে টিনের ঘর আছে, তোদের বাড়িতে তোদের গ্রামে কয়টা টিনের ঘরওয়ালা বাড়ি আছে। এখন শহর থেকে গ্রামে যদি কোনো কারণে বিয়ে সারিতে বরযাত্রী হয়ে আসে এবং রাত্রি যাপন করে পরের দিন সকালবেলা মর্নিং করার যারা অভ্যাস আছে ঘোরাফেরা করে এসে বলে তোদের এখানে এখনো দুটো বাড়িতে টিনের ঘর নাই, তোদের প্রধান কি করে অভিযুক্ত হয়, এখনো টিনের ঘর ছাড়া বাড়ি আছে। বাসস্থানের অবস্থানটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, উন্নয়নের একটা ধারা আজকে গ্রামে সকলের একটা নিশ্চিত ছাউনিযুক্ত ঘরের ব্যবস্থা হয়েছে। অন্ধকার অমাবস্যার অন্ধকার গোটা দেশে, এই হলহার মৃত্যু সন্তান বিক্রি ভোকা মিছিল, এই মিছিলের দেশে আমরা বলব এই অমাবস্যার অন্ধকার কাটিয়ে ভোরের লাল সূর্যটা যদি হয় ভারতবর্ষে সেই লাল সূর্যের নাম ত্রিপুরা, আমার আপনার ত্রিপুরা। এখানে আমরা মাথা তুলে বাঁচি, অধিকার নিয়ে বাঁচি, আমরা জোর গলায় বলতে পারি বামফ্রন্টের আমলে ত্রিপুরায় অনাহার মৃত্যু নেই, সন্তান বিক্রি নেই, ভোগা মিছিল নেই, মিছিলগুলি হয় না। অভাব আছে, অভিযোগ আছে, কিন্তু আমরা দুবেলা খাই, তিন বেলা পেট পুড়ে খাবার জন্য, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার জন্য এই বামফ্রন্টটাকে সঙ্গে নিয়ে লড়াই চালাই। আমি আপনাদের কাছে করে জুড়ে আবেদন রাখতে চাই, ভোটে সারা ত্রিপুরায় যে বামফ্রন্টের জয় সুনিশ্চিত, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা চাই প্রতিদিন নূতন নূতন মানুষকে সামিল করো, তিন বেলা পেট পুড়ে খাওয়ার জন্য, ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করার জন্য আসুন আমরা লড়াইটাকে জোরদার করি। এ লড়াই বাচাল লড়াই, এ লড়াই অধিকার বোধের লড়াই, গোটা দেশকে জানান দিতে চাই ত্রিপুরার মানুষ রাজনৈতিক সচেতন, ত্রিপুরার মানুষ লড়তে জানে, মানুষের অধিকার আদায় করতে জানে। এই বার্তা শুধু তেলিয়া মরে না, গোটা রাজ্যের পুরো নির্বাচন দেশের সামনে রাখছে। মানুষ চেয়েছে আমার আপনার ত্রিপুরার দিকে, লড়াকু ত্রিপুরা, লাল মাটির এই ত্রিপুরা, এই ত্রিপুরা গোটা দেশকে বার্তা দেবে। এখনকার মতো আমাদের বাংলা সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। ইউ আর ওয়াচিং ফোকাস ত্রিপুরা, এ নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেল। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।
की नहीं फोकस है संवाद থেকে বিনোদন রাজনীতি থেকে সংস্কৃতি রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।